সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। তো এটা আমি চলে এসেছিলাম আমার অফিসে, তো সকাল সকাল টুকটাক কিছু কাজ করে চলে গেছিলাম সবাই মিলে, একটা কালী পুজোর নেমন্তন্ন ছিল তো তারই উদ্দেশ্যে। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু ভিডিও নিয়েছিলাম, এই যে চারিদিকের গাছপালা সবুজ সবুজ, কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো এই যে প্রায় চলে এসেছি তার বাড়ির সামনে, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো এবং লাস্টে বলবো, তার জন্য ভিডিও পুরো ব্লগটা দেখতে হবে। তো এই যে চলে এসেছি, এই যে সেই বাড়িটা, তো এসে অলরেডি দেখলাম কাকিমনি এখানে নাড়ু পাকাচ্ছে, আর এই যে পুচকি ঘুমাচ্ছে, আর তিশা একটু স্ন্যাক করে দিল, আর কাকিমনি অলরেডি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। তো ওপরে চলে গেলাম, দেখলাম এখানে রাতের খাওয়া দাওয়ার জন্য অলরেডি সবজি কাটছে, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে অলরেডি বসে পড়েছি আড্ডা দিতে। তো এই যে আমরা প্রচুর গল্প গল্প করে এবার আমরা শুয়ে পড়েছি, তো একটু ঘুম টুম দিতেই হবে, নাহলে রাতে আবার কষ্ট হয়ে যাবে। তো ঘুম টুম দিয়ে বিকেল হতে একটু ওপরে চলে এসেছিলাম, কারণ এখানে পুজোটা হবে তো কেমন তোড়জোড় হচ্ছিল সেটা দেখতে। তো তারপরে বিকেলে সবাই মিলে একটু গল্প করছিলাম, আর তারপরেই চলে এসেছিলো ব্যান্ড পার্টি। তো এখানে তারা একটু ব্যান্ড বাজাচ্ছিলো, আর তিশা এখানে কেমনভাবে কাত্তা বাঁকাচ্ছে দেখতেই পাচ্ছ, তারপর সাথে নাচটাও করে নিল, এত আনন্দ। তারপর সন্ধে হয়ে গেল, আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম, আর আমি ঠিক এমনটা সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে সবাই রেডি হয়ে গেছে, আর অলরেডি সবাই বাইরে বেরিয়েও পড়েছে, আর আমরা কতটা নাচলাম ঠাকুরানতে গিয়ে সেটা অবশ্যই দেখো। দেখতেই পেলে কেমনটা আনন্দ করেছি আমরা, আর ঠাকুর আনতে কিন্তু অনেকে গেছিলো। এখানে আমার মাকে দেখতে পাচ্ছো না, কিন্তু আমার মা অলরেডি ছিল গাড়িতে, তো সে তো হাঁটতেই পারে না। আর আমরা কিন্তু পুরো রাস্তাটা হেঁটে হেঁটে নাচতে নাচতে গেছি ঠাকুর আনতে, আর আসার সময় সেম। তো এই যে প্রচুর প্রচুর নাচ করেছি আমি, বনু, কাকিমণি সবাই নাচ করেছি, তারপরে নাচ টাচ করে ঠাকুর আনতে চলে গেছি অলরেডি সেখানে। তো এখানে ঠাকুর প্রতিমাটা ঠিক কেমন করেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। এখানে মাকে পুরোপুরি ঢাকের শ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এই যে শ্বাসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এখানে ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার আগে যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো টুকটাক সেরে নিয়েছিল। আর আমরা দেখো এখানে সেদিন এতটাই এতটাই গরম পড়েছে যে আমরা আর পারিনি, তো বাড়ি এসে আমি সব খুলে ফেলেছি, গরমে এত কষ্ট হচ্ছিলো। আর এই যে দুই সখী, আমরা একটু অনেক ভিডিও ফটো করে নিয়েছি, আর ইনি এখানে অলরেডি রিলস বানাতে শুরু করে দিয়েছে, আর আমি যে কখন ভিডিও করেছি সে কিন্তু মোটেই জানি না। তারপরে ওপরে চলে এসেছিলাম, অলরেডি এখানে খাওয়ার জন্য চেয়ার টেবিল পড়ে গেছে, আর এই যে কাকু সব কিছু তোড়জোড় আছে। তো আমরা তারপরে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই যে আমি আর বোনু খেতে বসে গেছি, তো খাবারে কী ছিল সেটাই এবার দেখাবো। তো এই যে অলরেডি কাগজ মানে দিচ্ছে, তারপরে প্লেট পড়ে গেল। তো সেদিন খাবারে ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে চেঞ্জ করে চলে এসেছিলাম ওপরে, এদের সাথে একটু গল্প করলাম। গল্প টল্প করার পরে ভেবেছিলাম আজকে পুরোপুরি সারা রাত ধরে আমরা ঠাকুর পুজো দেখবো। আসলে আমি কখনো কালী পুজো সারা রাত জাগেনি, তো অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু আমার সাথে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, সবাই অলরেডি ঘুমে ব্যস্ত। তো সবাই ঘুমিয়েছিলো বলে লাস্ট পর্যন্ত আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে মায়ের এখানে পুজোর অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছি ব্রাহ্মণ মশাই, আর এখানে দেখতেই পাচ্ছ যেটা বললাম সবাই অলরেডি ঘুমোচ্ছে, তো আমি একা একা কী আর করবো। তো অনেকক্ষণ বসে থাকার পরে চলে গেছিলাম নিচে ঘুমাতে। তো এই যে তারপরের দিন অলরেডি সকাল হয়ে গেছিলো, আর সবাই এখানে অলরেডি খুবই ক্লান্ত, তো সবাই যে যার মতো খাট বুকিং করে শুয়ে বসে গল্প করছে। আর ওই যে পুচকিটা ওখানে গিয়ে ফোনটা নেওয়ার জন্য কী করছে একবার দেখো, তো ও সবসময় এরকমভাবে কেঁদে কেটে ফোনটা নেওয়ার জন্য জিতে যায় শেষ পর্যন্ত। তারপরে ওই ফোনটা নিল, তারপরে আমি ডাকলাম বলে ও আমার কাছে এসছে। তো আমার কাছে এসে কী বলছে একবার শোন, সবাইকে একটু আপ করে দাও, আপ করে দাও, আর একটুখানি চুমু দিতে দাও, হাম দাও, করে দাও, বলে দাও আপনার চুমু দাও।
বাড়ি যা বলে দে একটু, বাড়ি যা বাড়ি যা, এই যা বাড়ি যা বলো, এই দিকে ফিরে বলো, দেখতেই পেলে কতটা দুষ্টু, যেটা বলতে বললাম সেটাও কিছুতেই বলবে না। তারপরে ওর সাথে কথা বলতে বলতে চলে এলো আমাদের এই যে হিরো, আমাদের ভাই। তারপরে দুপুরে স্নান করে চলে গেছিলাম খেতে। তো এদিনে অলরেডি বুনু ফোন দেখছে আর খাচ্ছে, দেখতেই পাচ্ছ ওর ফোন ছাড়া ওর খাওয়া মোটেই হয় না। তারপরে এই যে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি, না আমি বসিনি, আমি পরে বসছি, আমি তখন ভিডিও করছিলাম। তো এই যে আমি এবার ফাইনালি বসে পড়েছি। তো সেদিন মেনুতে ছিল ভাত, পুঁই শাকের দিয়ে যেটা চচড়ি হয় সেটা, চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরে আমি আর ঘুমাইনি। তো আমরা সবাই মিলে ওপরে অনেকটা গল্প করেছি, কারণ সেদিন রাতে আমরা বাড়ি চলে গেছিলাম। তো তার জন্য লাস্ট একটু গল্প করে নিয়েছি। তো তো এটা হচ্ছে সবার লাস্ট ব্যাচ। তো এরা এবার খেতে বসেছে। আসলে এরা এতটাই 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 ব্যস্ত মানুষ যে এদেরকে এত সহজে পাওয়া যায় না। তো ওরা খাচ্ছে অলরেডি, আমি ভিডিও করছিলাম। তো এই যে সন্ধে হতে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো। বাই বাই, সাবস্ক্রাইব।